হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওর সাথে এবং নতুন একটা রেসিপির সাথে হোম মেকার ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে আমি বানাচ্ছি ফ্যাসা মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল, দারুণ লাগে খেতে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো এবং কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো খেতে। দেখো, ফ্যাসা মাছকে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। যে কোনো মাছ তেলে, সর্ষের তেলে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আমি তো সর্ষের তেলেই মাছ রান্না করি, তোমরা সাদা তেলেও করতে পারো। দেখো, মাছগুলোকে প্রথমে ভেজে আমি তুলে দিলাম, আর ওই তেলে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা এবং নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন। বেগুনটাকে এভাবে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। বেগুন তুলে নেওয়ার পরে ওই তেলে আমি দিয়ে দিব কালো জিরে ফোড়ন, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, দিলাম কুচনো পেঁয়াজ, একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়েছি আমি, দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে এভাবে কেটে রাখা এবং নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো। আমি দিয়ে একটু খোলেই ভাজা ভাজা করে চাপা দিয়ে দেবো, যাতে আলুটা ভাজাও হয়ে যায় এবং একটু সেদ্ধ হয়ে যায়। দেখো, কিছুক্ষণ পরে চাপাটা তুলে আমি এখানে একটা পেস্ট বানিয়েছি। এখানে আছে টমেটো, আদা কে বেটে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং ধনে জুড়ে গুঁড়ো দিয়ে পেস্ট বানিয়ে এটাকে দিয়ে ভালো করে কষিয়ে এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিব। কারণ দেখতে হবে মাছেও নুন আছে, আলুতেও নুন আছে আর বেগুনেও নুন আছে, ঠিক আছে? তো এই মশলাটাকে দিয়ে, আলু দিয়ে ভালো করে কষিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে চাপা খুলে আর একটু কষিয়ে পরিমাণ মতো আমি জল দিয়ে দিব। যে যেমন ঝোল খাবে সেই পরিমাণে জল দেবে। তো জল দেওয়ার পরে ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা। দেখো, আলুও সেদ্ধ হয়ে গেছে, এবারে ফুটে উঠলেই আমি ভেজে রাখা মাছ আর বেগুনগুলো দিয়ে দেব। আর দিয়ে একটুখানি ফুটতে হবে, কারণ ফ্যাসা মাছ বেশি বেশি ফোটালে ও নরম হয়ে যাবে। এবারে এক ফুট উঠলেই আমি আমার রেডি ফ্যাসা মাছের বেগুন আর আলু দিয়ে ঝোল, খেতে দারুণ লাগে। আর এইরকম নিত্য নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, নামানোর আগে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতার গন্ধ খুব ভালো লাগে। তো ধনে পাতা দিয়ে আমার রেডি ফ্যাসা মাছের আলু বেগুন দিয়ে ঝোল। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো এবং কেমন হয়েছে খেতে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার রান্না যদি তোমাদের পছন্দ লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পাশে থেকো, আজকের মতো টাটা।